আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা কিন্তু ডেইলি লাইফ বেসিস এরকম ব্লগ হবে না, আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হবে, একটু স্পেশাল ব্লগ হবে। কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ক্লোজেটের আমার ওয়েস্টার্ন ড্রেস কালেকশন। তো চলো তাহলে দেরি না করে তোমাদেরকে পাশে রেখে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। তো আমি চলে এসেছি আমার ক্লোজেটে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি সাহেব চলে গেছে সাহেবের অফিসে, সাহেবের অ্যাকচুয়ালি এই উইকে না 3 দিন অফিসে যেতে হবে। তো আমি ভাবলাম, তো আমি ঘরে বসে আছি, ভাবলাম কেন না তোমাদের সাথে আমার ওয়েস্টার্ন ড্রেস কালেকশন নিয়ে একটা ব্লগ বানানো যাক। তো সেই থেকে আমার মাথাতে আইডিয়াটা আসলো। তো চলো তাহলে শুরু করি। তো আমি শুরু করছি রাইট কর্নার থেকে। তো এটা যেরকম আছে দেখো, একটা হোয়াইট কালারের একটা কটনের একটা ফ্রক, এটা ওয়ান পিসই কিন্তু ড্রেসটা। এই যে দেখো, তো এটার পিছনে আবার না একটা কি বলবো সুতলির মতো আছে। তো ড্রেসটা খুবই আরাম হবে পরতে, এটা আলাদা ব্যাপার, আমি এখনো পরিনি, বাট পরবো যেহেতু আছে ঘরে, তো নিশ্চয়ই পরা হবে নতুন ড্রেস। তো এই ড্রেসটা আমি এখান থেকে নিয়েছি, এটা আমি এখানে একটা অনলাইন শপিং অ্যাপ আছে টেমো, তো টেমোর থেকে আমি এটা ড্রেসটা নিয়েছি। তো দেন নেক্সট ইয়ার করছি এটা, দেন নেক্সট ইয়ার করছি এটা। তো এটা একটা স্কার্ট আছে, এটা মানে এটা কি বলবো দাঁড়ো দেখা, এটা পরে যাচ্ছে, পরেই গেল ডকটা। তো এটা একটা স্কার্ট আছে, এটা আমি এই স্কার্টটা আমি পরেছি অনেকবারই, 31st ডিসেম্বরও এই স্কার্টটা পরেছিলাম দেখো। আর এটার সাথে এই টপটা পরা হয়নি, এই টপটা আমি ইন্ডিয়া থেকেই নিয়েছিলাম। এই যে এটা দেখাচ্ছি দাঁড়ো, এই যে এটা, তো এটা ব্ল্যাক কালারের একটা টপ, একটা সাইডে ফুল হাতা, এটা এই যে দেখো এরকম, এই দিকটাতে ফুল হাতা অ্যান্ড এই সাইডটাতে হাতা নেই, তো এই দিকটাতে হাতা থাকবে না। তো এই টপটাও আমার পরা হয়নি, তো এটা আমি ইন্ডিয়াতে মিন্ত্রা থেকে নিয়েছিলাম এই টপটা। তো এটা ওয়ান শোল্ডার ড্রেস, তো এটাও পরা হয়নি বাট পরবো তো এই আর কি। তো দেন ধরো এটা রেখে দিচ্ছি, তোর যদি একসাথে না রেখি তো এটা রেখে এরপর নেক্সট ড্রেসটা দেখাচ্ছি, কারণ এরপর সব উলট পালট হয়ে যাবে। এটা হলো আরেকটা ড্রেস, তো এটা কিন্তু আমি ইন্ডিয়া থাকতে কোভিডের আগে কিনেছিলাম, তখন ইন্ডিয়াতে না সেন থেকে ডেলিভারি হতো, তো তখন আমি এই ড্রেসটা কিনেছিলাম, এটা আমি পরেছি কলকাতাতে গিয়ে পরেছিলাম। তো দেখাচ্ছি দাঁড়ো, এই যে তো এটা দেখো, এটা একটা টপ আছে, এটা একটু কি বলবো একটু শিমারি শিমারি টপটা দেখো, এই টপটা শিমারি শিমারি ফুল হাতাই এটা, অ্যান্ড সাথে আছে এটার সাথে একটা স্কার্ট, এই যে এই স্কার্টটা আছে, এটাও স্কার্টটাও শিমারে শিমারে নিয়েছে। তো এটা না অ্যাকচুয়ালি আমার কাছে ফটো নেই, এটা অনেক আগে ফটো তুলেছিলাম আমি কোভিডের সময়, 2020 or 2021 আমি এটা ড্রেসটা, এই ড্রেসটা পরে ফটো তুলেছিলাম। তো যদি থাকতো আমি তোমাদেরকে দেখাতাম, বাট এই ড্রেসটা পরা ফটো নেই। তো এখানে যখনই পরবো এই ড্রেসটা তখন নিশ্চয়ই ফটো দেখতে পারবে। তো দেন আমি বের করছি এই ড্রেসটা, তো এই ড্রেসটা তোমরা আমাকে দেখেছ, তো এটা পরে আমি ইউএসএতে পাঠান মুভি দেখতে গিয়েছিলাম, তো এই ড্রেসটার ফটো আশা করি তোমরা দেখতেই পেরেছো ব্লগের মধ্যে। তো এই ড্রেসটা আমি নিয়েছি শেন থেকে, এই ড্রেসটাও না পরতে খুব ভালো, যে খুব কটনের উপরে খুব ভালো। তা আমি না, তো আমার না এই জিনিসটা নেই যে আছে না যে ব্র্যান্ডেড ছাড়া পরি না, তো এই জিনিসটা আমার মধ্যে নেই। অনেকের আছে যে হ্যাঁ ব্র্যান্ডেড এই ব্র্যান্ড ছাড়া পরে না, তো আমি সেটা নিয়ে জাজ করছি না। হ্যাঁ এটা ওর যার যার পার্সোনাল ব্যাপার, নাই পরতে পারে, তো এটা নিয়ে আমি জাজ করার কেউই নাই, এটা যার যার ব্যাপার, অনেকে ব্র্যান্ডেড পরে অনেকে ব্র্যান্ডেড পরে না। আমার ক্ষেত্রে যদি আমি মেন বলি না, আমি দুইটা জিনিসই দেখি, মেন দেখি কাপড়টা কীরকম, যে কাপড়টা ভালো কিনা আর আমাকে পরে কীরকম লাগবে, আমি কমফোর্টেবল কিনা এই কাপড়টাতে, এই দুইটা জিনিসই আমি দেখি। এছাড়া আমি দাম দেখি না বা ব্র্যান্ডের দেখি না। আমি যখন মাস সাথে ইন্ডিয়াতে থাকতে বেরোতাম, তো আমি প্রচুর 100-150 টাকা টপ যদি দেখতাম না যে কাপড় ভালো, আমি প্রচুর নিয়ে নিতাম, বা 400-500 টাকার ড্রেসও যদি দেখতাম কাপড় ভালো, আমাকে পরলে ভালো লাগবে বা আমি কমফোর্টেবল এটাতে, তাহলে আমি নিয়ে নিতাম। তো কিছুদিন আগেই যেরকম ত্রিপুরাতে চৈত্রমেলা বসেছিল, তো ওই তখন না চৈত্রমেলার সময় আমি আর মা প্রচুর বেরোতাম, বেরোয় বেরোয় দেখতাম কমের মধ্যে কি পাওয়া যায় বা কোয়ালিটি কিরকম, যদি দেখতাম যে হ্যাঁ ভালো কোয়ালিটি তাহলে যদি কমের মধ্যে পেতাম নিয়ে নিতাম, তো এই আর কি। তো দেখো নেক্সট আমি দেখাচ্ছি এই ড্রেসটা, তো এটাও একটা ওয়ান পিস একটা ড্রেস, এটা কলার দেওয়া একটা ড্রেস, এটা আমি পরেছিলাম বার্থডের 2 দিন আগে পরেছিলাম, তোমরা বার্থডে প্রিপারেশন স্টার্টেড এই ব্লগটাতে তোমরা দেখতে পারবে। এটা রেনবো প্রিন্টের মতো বলতে পারো, 4-5টা কালার মিলে র্যাক র্যাক দেওয়া একটা কি বলবো ওয়ান পিস ড্রেস, তো এটাও কমফোর্টেবল আছে ড্রেসটা, এটা আমি সেন থেকেই নিয়েছি।
দেন আমি যদি বলি এই ড্রেসটাও আমি বার্থডে দিনেই পরেছিলাম। এটা সাহেব আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করেছিল, তোমরা দেখেছিলে আশা করি ভ্যালেন্টাইন্স ডে ব্লগটাতে, এবং যারা এখনো দেখোনি তারা লিংকটা দিয়ে দিয়েছে আমি উপরে ভিডিওটাতে, তোমরা দেখে নিও। তো এই ড্রেসটাও কিন্তু বেশ কমফোর্টেবল। এটা আমি এখানের একটা স্টোর থেকে নিয়েছি, টার্গেট, তো টার্গেট থেকে এটা নিয়েছিলাম। টার্গেটের ড্রেস এমনিতেও ভালো হয়, তো এই আর কি দেখো। তো এটা গেল। তো এখন আমি দেখাচ্ছি আরেকটা ড্রেস, তো এটা দেখো, এটাও ওয়ান পিস, এটা একদম সিম্পল, একদম কোনো কাজ করা নেই বা কিছুর প্রিন্ট নেই, জাস্ট এটার একটু শর্টস একটা, জাস্ট গলাটার মধ্যে একটু একটু এরকম কীরকম বেঁকে বেঁকে জানি গলাটা এসছে আর পিছন দেখতে এরকম। তো এটা একদম সিম্পল ড্রেস, এটা অনেকটা কি বলবো ব্লু কালারটা, আমি যে ড্রেসটা পরে আছে এটার মতোই কালারটা, বাট পোশন ব্লু কালারটা বলে না কালারটা ড্রেসটা। দেন আমি যদি বলি দেন এই ড্রেসটা, তো এটা আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে, এটা আমি নিয়েছিলাম H&M থেকে নিয়েছিলাম এই ড্রেসটা। তো এটাও আমি ভ্যালেন্টাইন্স ডেতে পরেছিলাম, দেখো এই ড্রেসটা তোমরা দেখতেই পেরেছ আশা করে, এই যে। তো এটাও ওয়ান পিসে, এটা পিছন দিকটা এরকম ডিজাইন করা, এই যে এরকম, আর সামনের দিকটা তো নর্মালি। দেন আমি আসছি এই ড্রেসটা, তো এই ড্রেসটা হয়েছে আমি এটা পরেছিলাম তোমার ক্রিসমাস ডেতে, এটা আমি পরেছিলাম, এটা আমি ক্রিসমাস ডের জন্য এনেছিলাম মেনলি, হোয়াইট কালারের হাইনেক দিয়ে পরেছিলাম, রেড হোয়াইট মিক্স আপ। অ্যান্ড দেখো, তো এই ড্রেসটার ফটো তোমরা দেখেছ, তো এটা আমি সেম থেকেই নিয়েছি। দেন আমি আসছি এই ড্রেসটাতে, তো এই ড্রেসটা না অ্যাকচুয়ালি না পড়লে বোঝা যায় না, আমি একদিন এই ড্রেসটা এসেছি পরে আমি ট্রাই করে দেখেছি হয় কি না, তো এরপরে আমি আর ড্রেসটা পরিনি, তো অ্যাকচুয়ালি পরা হয়নি, তো পরবো। তো এটা তোমার একটু শাইনিং শাইনিং কাপড়ের, এই যে দেখো, তো শাইনিং শাইনিং কাপড়ের মধ্যে পিছন দিকটা পিঠটাতে তোমার পুরা এতটুকু কোমর অব্দি খালি, মানে জাস্ট ডুরি ডুরি ক্রস ক্রস এরকম দেওয়া, আর সামনের দিকটা নর্মাল এরকম আর কি। তো এটা যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে, আমি সেটি দেবো পরে আছে সব। তো সাহেব একদিকে নেই, ভালোই হয়েছে, সাহেব যদি থাকতো শিওর বলতো হ্যাঁ তুমি তো সব ক্লোজেটটা তুমি নিয়ে নিয়েছো, আমার জন্য আর জায়গা কতটুকু রেখেছো, আমাকে বলে জানো যে তোমার জন্য আর জায়গা পাচ্ছি না, জুতা রাখার জায়গা পাই না, ড্রেস রাখার জায়গা পাই না, আমার র্যাকগুলোতে এনে অবধি তুমি রেখে দাও। তো আমি বললি হ্যাঁ এখন বিয়ে যেহেতু করেছো বইয়ের এতটুকু নাকড়া তো উঠাতেই হবে তোমাকে, তারপর চুপ করে থাকে। তো দেখো, তো নেক্সট আমি এই ড্রেসটা দেখাচ্ছি, তো এই ড্রেসটাও তোমরা দেখেছো, এই ড্রেসটা পরে আমি ক্যামেরাটা আনতে গিয়েছিলাম বেস্ট বাইরে, তো ওই দিন ওই ড্রেসটা পরেছিলাম আমি, অ্যান্ড KFC-তেও গিয়েছিলাম। এটাও একটা কটনের উপরেই একটা ওয়ান পিস, তো এটা আবার থ্রি কোনি হাত অবধি এটা, এই যা। তো এই ড্রেসটাও পরতে ভালো আছে। দেন আসছি আমি, দাঁড়াও, দেন আসছে আমি এই একটা ড্রেস, তো এটা হোয়াইট কালারের উপরে পুরোটা ড্রেসে এরকম কুচি কুচি দেওয়া, খুবই সুন্দর ড্রেসটা, আমি পরিনি বাট ভেবেছি কোথাও যখন বিচে টুচে যাবো তখন পরবো। তো এটা নী লেন্থের নিচে অবধি ড্রেসটা, বাট খুবই সুন্দর, এই ড্রেসটা আমার অনেক ফেভারেট, এই যে হোয়াইট কালার, আর হোয়াইট কালারের ড্রেস ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু এমনিতেও ভালো লাগে দেখতে। তো এটা রেখে দিই। দেন আমি আসছি এই ড্রেসটাতে, এই ড্রেসটা তোমার না এদিকটাতে তোমার কাটা দেওয়া এদিকটার থেকে, অ্যান্ড এমনিতে লম্বাটা হলো নীলেন্থের নিচে অবধি, আর সামনের দিকটা এরকম দেখো, আর এমনিতে স্লিভলেস, আর পিছন দিকটাতে চেন দেওয়া আছে, এই যে। দেন আমি আসছি এই ড্রেসটাতে, তো এটা আমি নিয়েছিলাম তোমার H&M থেকে, এই ড্রেসটা নিয়েছিলাম, এটা আমি ইন্ডিয়াতে থাকাকালীনই কিনেছিলাম ড্রেসটা, যেটা পুরোটা লং ড্রেস, এটা আমি দেখাতে পাচ্ছি না পিছন দিকটাই দিয়ে, ধরো ক্যামেরাটাকে আমি একটু পিছনে নিয়ে দেখাই, দেখো এটা পুরোটা ড্রেস অনেক লম্বা, আর এই যে এটা হাতাগুলো স্লিভলেসই, তো এই যে তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা একদম পায়ের নিচ অবধি যায়। তো এটা গেল একটা, তো দেন হলো এটা হলো আরেকটা ড্রেস, তো এই ড্রেসটাও আমি H&M থেকেই নিয়েছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াতে যখন ছিলাম। তো এই ড্রেসটা তোমার সিম্পলে, তো এই ড্রেসটা অনেকটা টাইগার প্রিন্টের যে ড্রেসগুলো থাকে এরকম, তো এটাও তোমার একদম নীলেন্থ অবধি যায়, নীলেন্থের নিচে অবধি যায়, আর এটা স্লিভলেসে, জাস্ট ডায়াগোনালি এখান থেকে একটা আবার সুতলি গেছে বলতে পারো, আর বাকিটা পিছন দিকটা সিম্পলই। তো এটা ছিল একটা, এরপরে আর দেখাচ্ছি আমি এটা, তো এই ড্রেসটা তোমরা দেখতে পেরেছো, এটা আমি DC-তে যেদিন গিয়েছিলাম Washington DC-তে, তো ওই দিন এই ড্রেসটা পরেছিলাম। তো এই ড্রেসটা আমি নিয়েছি এখান থেকে, সেম থেকে এটা নিয়েছি, এটা একটা শার্টের মতো, তো শার্ট এটা তুমি অফিস টুফিসেও কিন্তু পরে যেতে পারবে, ড্রেসটা এরকমই শার্টের মতো কলার দেওয়া, আর মাঝখানে আমার একটা বেল্টও আছে, তো এটা হলো এই ড্রেসটা।
দেন আসছি আমি এই ড্রেসটাতে। তো এই ড্রেসটাও তোমাদের চেনা। তো এই ড্রেসটা আমি পরেছিলাম আমাদের এনিভার্সারিতে, মেরিজ এনিভার্সারিতে। তো এই দেখো, তো এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকেই নিয়েছিলাম। বাট এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এটা ঠিক আমার খেয়াল নেই, কারণ আমি অনেক সময় ঘাটতে ঘাটতে অনেক ওয়েবসাইট থেকে নেই, অনেক অ্যাপ থেকে নেই। বাট এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। তো এটা লং একটা গাউন টাইপ। এটার পরে আসছে আমি এই ড্রেসটাতে। তো এটা নিয়েছি আমি, এটা এটাও তোমরা দেখতে পেরেছ, এটাও আমি ইউনিভার্সিটিতে পড়েছিলাম, দুপুরবেলা পড়েছিলাম এই ড্রেসটা। তো এটার না, এটা তোমার সাইড দিয়ে সুতলি আছে। তো তুমি যদি চাও সুতলিটাকে তুমি আবার গিট মেরে তুমি কুচি কুচি করে উঠিয়ে রাখতে পারবে, আবার তোমার যদি চাও যে কুচি কুচি না উঠুক তাহলে তুমি এটাকে একদম প্লেনভাবেও পরতে পারবে। তো এটাও আমি ইন্ডিয়া থেকেই নিয়েছি। তো এই ড্রেসটা আমি নিয়েছি Tripura একটা ওয়েবসাইট আছে, তো এটা থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম। আসছি এটা। তো এটা একটা জাম্পস্যুট। তো এটা আমি এখান থেকে নিয়েছি, এটা আমি শেন থেকে নিয়েছি। তো এই জাম্পস্যুটটাও কিন্তু অনেকটা কি বলবো টাইগার প্রিন্টেডের মতোই হয়েছে। বাট এটার সাথে মাঝখানে একটা আমি আবার আলাদা মোটা একটা বেল্ট কিনেছি। তো এটা আমি পরেছি, বাট এটা পরার কোনো ফটো নেই, এটা আমি অফিসে যেতে পরে গিয়েছিলাম। তো এটার সাথে বেল্টটা দিলে কিন্তু একটা আলাদা একটা লুকস দেয়, তো খুব ভালো লাগে। তো আমি নেক্সট যখন পরবো তখন নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। দেন এটা আরেকটা জাম্পস্যুট। তো এই জাম্পস্যুটটা তোমার রেডের মধ্যে, তো রেডের মধ্যে এটার হাতাগুলো ফুল হাতা, ফুল হাতার মধ্যে নেটের ফুল এই হাতাগুলো। আর সাথে এটা কিন্তু গলাতে না, এটা অ্যাকচুয়ালি মানে কোমরে বাঁধার একটা বেল্ট। তো আমি এটাকে এখানে রেখেছি। তো সামনের দিকটা তোমার ভি নেক করে একটু ডিপ গলা, আর পিছন দিকটা চেন দেওয়া আছে সিম্পলের মধ্যে। দেন এটা হচ্ছে আরেকটা জাম্পস্যুট। তো এই জাম্পস্যুটটাও তোমার একটা কি বলবো কালারটা না, ব্লু কালার না, আমি জানি না ফটোতে কিরকম লাগছে, তুত তুত কালারটা যে একটা আছে, তো তুত কালারটার মধ্যে জাম্পস্যুটটা। তো পিছন দিকটা তোমার সেম আগে একটা ড্রেস বলেছিলাম, কোমর অব্দি তোমার সুতলি ক্রস ক্রস করা সুতলি দিয়ে, আর সামনের দিকটা নর্মাল। তো এই জাম্পস্যুটটা আমার খুব ভালো লাগে, একটা সিম্পল বা সিম্পলের মধ্যে একটা লুকস আসে এটা, এই যে। দেন এটা আরেকটা ড্রেস। তো এটা তোমার আমি ইন্ডিয়া থেকে কিনেছি, এটা আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছিলাম। তো এই ড্রেসটা আমি পরেছিলাম আমরা যখন চেন্নাইতে ভিসা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো তখন এই ড্রেসটা আমি পরেছিলাম, দুদিনের জন্য থেকেছিলাম। তো সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এরপরের দিন একদিন যে ছিলাম এক্সট্রা, তো ওই দিন পরেছিলাম। তো এটা কিন্তু কাপড়টা খুবই ভালো কটনের মধ্যে, আমি জেনারেলি একটু ব্রাইট কালারই পছন্দ করি, বাট এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তো তার জন্য নিয়ে নিয়েছি। পরতেও একটা খুব কমফোর্টেবল এটা, কারণ কটনের মধ্যে গরম পরতে বেশ আরাম লাগে। দেন এই ড্রেসটা তো তোমাদের খুবই চিনা, কারণ এই ড্রেসটা আমি জাস্ট কিছুদিন আগেই পরেছি, আমার বার্থডের দিন পরেছি, আমি দুপুরবেলা এটা পরে ফটোশ্যুট করেছিলাম। তোমরা বার্থডে ব্লগটা যারা দেখেছো তারা হচ্ছে দেখতেই পেরেছ, আর যারা এখনো দেখোনি তারা দেখে নাও তাহলে বুঝতে পারবে। তো এই ড্রেসটা আমি নিয়েছি, এখানে চিকমি একটা অ্যাপ আছে, তো চিকমি থেকে আমি এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা কিন্তু বার্থডের জন্য বা পার্টি ওয়ারের জন্য খুব সুন্দর দেখতে, অ্যান্ড কালারটাও খুব মিষ্টি একটা আছে না, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার। দেন অ্যাগেন এটা আমার বার্থডে ড্রেস। তো এটা পরে আমি কেক কেটেছিলাম। তো এই ড্রেসটাও আমি এখান থেকে নিয়েছি, তো বাট এই ড্রেসটা আমি নিয়েছি শেন থেকে। তো এটা ওয়ান শোল্ডার ড্রেস, এই যে লেফট সাইডে হাতা আছে আর এদিকটাতে তোমার হাতা নেই, তো ওয়ান শোল্ডার ড্রেস তার জন্য। তো এটা গাউন, এটা একদম লম্বা একটা গাউন বলতে পারো। দেন এখানে তো আপাতত সব শেষ হয়ে গেছে, এখানে রাখার জায়গা নেই, তো আরও কিছু ড্রেস আছে আমি দেখাচ্ছি আরও। তো এখানে বাকিগুলো আমি নিচে ভাঁজ করে রেখেছি। তো এটা আরেকটা জাম্পস্যুট, এই যে এটা তোমার হাতা কাটার মধ্যে স্লিভলেসের মধ্যে, তো এদিকটা তোমার রাউন্ডে এখানে গিট মারতে হয়। তো এই যে এই ড্রেসটা আমি কিনেছি তোমার আজিও থেকে কিনেছি, এটা একটা জাম্পস্যুটে। দেন এটার পরে আসছে, দেন এটা আরেকটা জাম্পস্যুট, এই যে। তো এটা তোমার উপরের আপার পোর্শনটা তোমার হোয়াইটের মধ্যে প্রিন্টেড, এই যে দেখো, আর নিচের পোর্শনটা স্কাই কালার। তো এটা আমি কিনেছি ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এই ড্রেসটা আমি পরেছিলাম আমরা যখন ইউএসএতে আসার জন্য, লাস্ট যখন আমরা আগরতলা থেকে ব্যাঙ্গালোর আসি, তো ওই দিন আমি এই ড্রেসটা পরেছিলাম।
দেন এসেছি আমি আরেকটা ড্রেস নিয়ে। তো এটা হলো আরেকটা ড্রেস। তো এটা কিন্তু তোমার অনেকটা না, আমি যে ইউনিভার্সিটির দিন পড়েছিলাম বলেছি ট্রিপল এস একটা ওয়েবসাইট থেকে কিনেছে, তো এটার মতোই কিন্তু অনেকটা দেখতে। বাট দুইটার কালারটা ডিফারেন্স আছে দেখো, এটা একটু লাইট ব্রাউন, এটা কিন্তু অনেকটা লাইট, আর এটা দেখো পুরো ডিপ। তো একসাথে যখন রাখা হয় তখন বোঝা যায় যে ডিফারেন্সটা। তো এটা হলো সামনের দিকটা পুরো কুচি কুচি দেওয়া, আর এদিকটা হলো পিছন দিকটা। তো এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছি, এটা আমি নিয়েছি আই থিঙ্ক, হ্যাঁ এটা মেবি আমি H&M থেকে নিয়েছি লাগছে, আমার ঠিক খেয়াল নেই বাট মনে হয়তো হচ্ছে। তো এটা গেল একটা, আর আরেকটা ড্রেস আছে, দেন এটা হলো আরেকটা ড্রেস। তো এই যে এটা অ্যাকচুয়ালি বিচে পড়ার জন্য, ড্রেসটা বিচে পড়ার জন্য খুবই একটা কিউট ড্রেস। তো শর্ট একটা, ওয়ান পিস একটা ফ্রক, আর এদিকটাতে কিট মারতে লাগে হাতাগুলোতে। পুরোটা ড্রেসের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ারের প্রিন্ট, এই দেখো। তো এই ড্রেসটা আমার খুব কিউট লাগে। আর আজকে যে ড্রেসটা পরেছি আমি, আমি দেখাতে পারছি না ঠিক করে, এই যে। তো এটা এটা আমি এখান থেকে নিয়েছি। তো এটা সামনের দিকটা একটু উপর দিয়ে আর পিছন দিকটা একটু লং অব্দি একদম নিচর দিয়ে যায়। তো আমি জানো সাহেবকে বলে কি করেছে, তো বাথরুমের মধ্যে যে এই ওয়ার্ড্রপটা আছে আমি সাহেবকে বলেছি তুমি উপরে দুইটা র্যাকের মধ্যে তুমি তোমার জিনিস রাখো, আর বাকি দুইটা র্যাক আমাকে দিয়ে দাও, আমি এইগুলোতে জামা কাপড় রাখতে পারবো। তো দেন আমি এইগুলো তো জামা কাপড় দিয়ে ভরে নিয়েছি। তো এতটুকুই ছিল আমার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করে দিও, লাইক করো, এবং এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই গাইস।